বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বাগমারা টাইমসকে। আমরা আলোকিত বাগমারা দেখতে চাই, শান্তির বাগমারা দেখতে চাই, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। কি শিক্ষক হিসেবে বলবো, কি ছাত্র, কি কৃষক, কি সাধারণ শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী, সবাই যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। এবং আমি একজন শিক্ষক হিসেবে বলবো যে এখানে শিক্ষা বান্ধব এবং শিক্ষাক্ষেত্রে যিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, বাগমারার কাণ্ডারি বা বাগমারার যেই আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইনামুল হক এমপি, উনি কিন্তু একটি প্রোগ্রাম করেছিলেন যে স্মার্ট এডুকেশন স্মার্ট ক্যারিয়ার, দি রোল অফ টিচার অ্যান্ড স্টুডেন্ট। সেই প্রোগ্রামের পর থেকেই কিন্তু ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটি অভিব্যক্তি এবং আলাদা অনুপ্রেরণামূলক একটি দিক নির্দেশনা আমরা পেয়েছিলাম। সেখান থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমরা কিন্তু ছাত্র ছাত্রীদের নিজেকে উজাড় করে দিচ্ছি। আগামী দিনের বাগমারা তো এখানে বলাই যায় যে আমরা ডিজিটাল যুগে এখন আছি, আমাদের সব কিছু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সামনে যে স্মার্ট বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে একটি পরিকল্পনা যে আমরা এখন স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি, তো ঢাকা সিটিতে কিন্তু এখন মেট্রো, রেল, তারপরে পদ্মা সেতু, এখন আমাদের বোঝাই যাচ্ছে আমাদের কেমন বাগমারা হওয়া উচিত বা কেমন দেখতে চাই। আমরা বাগমারাকে অবশ্যই বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা এবং বাগমারার যে শিক্ষা, বাগমারার যে কৃষি, বাগমারার যোগাযোগ ব্যবস্থা, বাগমারার ব্যবসা বাণিজ্য, এটি বাংলাদেশের মধ্যে যেন একটি মডেল হিসেবে পরিণত হয়। সব মিলে একটি আলোকিত বাগমারা, একটু উন্নত বাগমারা এবং একটি মডেল বাগমারা গোটা, যেমন রাজশাহী সিটিকে কিন্তু এখন মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন কর্নার থেকে দেখছে যে রাজশাহী সিটি কিন্তু একটি ইন্টারন্যাশনাল পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন সিটি হিসেবে কিন্তু পরিচিতি লাভ করছে। তো আমরা উপজেলার মধ্যে, বাংলাদেশের মধ্যে বাগমারা উপজেলাকে কিন্তু সেরকম একটি মডেল বাগমারা, শান্তির বাগমারা, শিক্ষার বাগমারা আমরা দেখতে চাই। সর্বোপরি একটি আলোকিত, যেটা যেই উপজেলা উদাহরণ তৈরি করবে, সারা দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ বলবে যে বাগমারা উপজেলা একটি আদর্শ উপজেলা, কি শিক্ষায়, কি ব্যবসায়, কি বাণিজ্যে, কি যোগাযোগ ব্যবস্থায়। তো সব মিলিয়ে একটি বাগমারাকে আমরা উন্নত বাগমারা দেখতে চাই। বাগমারা যখন উন্নত হবে, আমাদের যাপিত জীবনও উন্নত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।